আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকাতু আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক মুসলিম টেলিভিশন আহমদের লন্ডন স্টুডিও থেকে বিশ্ব জামাতি সংবাদে আমি হাবিল সাদেক বড় বড় মতো আজও প্রথমে থাকছে হুজুর আনোয়ার আদাল তালা বিনিজ প্রদত্ত জুম্মার খুদ্ শর্মার মো নিখিল বিশ্ব জামাতে বর্তমান ইমাম হজরত মির্জা মসুর আহমেদ তালা খামেস আদাল মসজিদ মুবারক ইসলামাবাদ টিলফোর থেকে জুম্মার খুদ্ প্রদান করেন আমাদের প্রাণপ্রি ইমাম সৈদ হাজরত আমিরুল মোমিন খলিফতে মুসাইল খামেসায়দুল্লাহ বিনাসলিজ আজ পঁচিশ মার্চ দু হাজার বাইশ ইসলামাবাদ টিলফার্ডের মুবারক মসজিদ থেকে প্রত জুমার খুদ্বায় মহান মুসিমাওত দিবসের প্রেক্ষাপটে মুসিমাদ আলি সাল্লামের সত্যতার প্রমাণ সংক্রান্ত বিভিন্ন ঘটনা তুলে ধরেন খুদ্বার শুরুতে হুজুর বলেন দুদিন পূর্বে তেইশ মার্চ ছিল যা জামাতে মুসিমা দিবস হিসেবে পরিচিত এই দিনে হযরত মুসিমাদ আলি প্রথম বয়াত গ্রহণ করেন আল্লাহ তালা কৃপায় এই দিনটি উপলক্ষে জামাতে জলসা আয়োজন করা হয় যাতে মুসিমাদ্লামের দাবি ও যুগের চাহিদার নিরিখে তার আগমনের প্রয়োজনীয়তা তার সম্পর্কে মহানবী সাল্লামের ভবিষ্যৎবাণী তার জীবনের বিভিন্ন দিক প্রভৃতি আলোচনা করা হয় মুসিমাদ্লাম স্বয়ং যুগের চাহিদার নিরিখে তার আবির্ভাবের গুরুত্ব প্রসঙ্গে এক স্থানে বলেন যে আল্লাহ তালা ইসলাম ও মহানবী সাল্লি সাল্লামের সাহায্য কল্পে তাঁকে প্রেরণ করেছেন যেন তিনি সেই ঐশী জ্যোতির দিকে মানুষকে আহ্বান করেন তিনি এমন এক বিশৃঙ্খল যুগে আবির্ভূত হয়েছেন যখন সব দিক থেকে সকল জাতি ইসলামকে নিশ্চিহ্ন করার চেষ্টায় লিপ্ত তিনি আর ইসলাম বলেন ইসলামের বিরুদ্ধে ছয় কোটি পুস্তক ভারতবর্ষে প্রকাশ ও বিতরণ করা হয়েছে যা ভারতবর্ষের মুসলমানদের সংখ্যার সমান যদি এরূপ পরিস্থিতিতেও আল্লাহ তালার আত্মাভিমান জাগ্রত না হতো তবে নিঃসন্দেহে ইসলাম নিশ্চিহ্ন হয়ে যেত কিন্তু আল্লাহ তালার অদৃশ্য হাত ইসলামের সুরক্ষা বিধান করেছে খুদ্বায় হুজুর হজরত মুসলেম রাজ্লাহন বরাতে কিছু বিষয় ও ঘটনাবলী বর্ণনা করেন যা হজরত মুসলেমাউদ স্বয়ং দেখেছেন কিংবা সরাসরি হজরত মুসিমতলাহ সাল্লাম বা কোনো প্রত্যক্ষদর্শীর কাছে শুনেছেন হুজর বলেন এসব ঘটনা একদিকে যেমন হজরত মুসিমাদ সাল্লামের সত্যতার প্রমাণ উপস্থাপন করে সেই সাথে আমাদের নিজেদের আত্মসংশোধন ও ইমানের দৃঢ়তার সৃষ্টির প্রতিও মনোযোগ আকর্ষণ করে যদি এসব ঘটনা শুনে আমাদের মধ্যে এর অনুভূতির সৃষ্টি না হয় তাহলে এসব ঘটনা শোনা অর্থহীন হজরত মসিমাদ ইসলামের উপর একটি আপত্তি করা হতো যে বারাহিন আহমদিয়া পুস্তক নাকি তিনি নিজে লিখতেন না বরং হায়দ্রাবাদ দিবাসী মৌলবী চেরাগালি নাকি এসব প্রবন্ধ লিখে তাকে দিতেন যখন চেরাগালি সেসব প্রবন্ধ পাঠানো বন্ধ করে দেন তখন মির্জা সাহেবও বারাহিন প্রকাশ বন্ধ করে দেন মুসলিমাওদের জবাবে বলেন আশ্চর্যের ব্যাপার হলো চেরাগালি নিজের নামেও যেসব প্রবন্ধ ছাপেন সেগুলো অত্যন্ত নিম্নমানের হয়ে থাকে তাহলে কি তিনি উন্নতমানের লেখাগুলো মির্জা সাহেবকে পাঠিয়ে দিতেন এবং নিজের নামে নিম্নমানের লেখা ছাপাতেন যদি একজন বিবেকবান ব্যক্তি বারাহীন এবং চেরাগালির লেখা বইগুলোকে পাশাপাশি রেখে তুলনা করে তাহলে বুঝতে পারবে দুটো লেখক এক এক হওয়া কখনোই সম্ভব নয় কারণ দুটোর মাঝে আকাশপাতালের পাতালের পার্থক্য বিদ্যমান মুসলিম রাজেলাহ্বান হো স্বয়ং মুসিমা ইসলামকে কথা বলতে শুনেছেন যে শত্রুরা গালি দিলেও তার খারাপ লাগে কারণ এভাবে করে তারা নিজেদের পরকাল নষ্ট করছে আবার গালি না দিলেও তার খারাপ লাগে কারণ বিরোধিতা ছাড়া ঐশী জামাতের উন্নতি কখনোই সম্ভব নয় বিরুদ্ধবাদীদের বিরোধিতা কিভাবে জামাতের প্রচার ও প্রসারের মাধ্যম হয় সেরকম ঘটনা হুজুর খুদ্ভায় উল্লেখ করেন নবীরা মানুষের প্রতি কঠোরতা কেন করেন এই প্রশ্নও তোলা হয়ে থাকে এর উত্তরে মুসলেমাউদ বলেন নবীরা আল্লাহ তালার মর্যাদা প্রতিষ্ঠার ক্ষেত্রে কঠোরতা করেন কিন্তু নিজ সত্ত্বার ব্যাপারে তারা বরাবরই পরম বিনয় ও দীনতা অবলম্বন করেন একবার লাহোরে এক ব্যক্তি মোসিন ইসলামকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় হুজুরের সাথে থাকা সবাই খুব ক্ষুব্ধ হয়ে তাকে মারতে উদ্যত হন কিন্তু হুজুর আলহিসাম সবাইকে নিরস্ত করেন বলেন তাকে কিছু বলো না কেননা সে নিজ ধারণা অনুসারে সত্যের সমর্থন এরূপ করেছে অন্ধবিদ্বেষ মানুষকে কিভাবে সত্য থেকে দূরে ঠেলে দেয় তার একটি ঘটনা হুজুর ক্ষুদ্র উল্লেখ করেন জনক মৌলবী যে নিজেই ইমাম মাহাদির আগমনের লক্ষণ হিসেবে একই রমজান মাসের চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের নিদর্শন দাবি করত যখন আঠারোশো চুরানব্বই সনে নিদর্শন প্রদর্শিত হচ্ছিল তখন সে নিজের বাড়ির ছাদে পাইচারি করতে করতে বলছিল এখন তো অনেক মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে এরূপ আরও বিভিন্ন ঘটনাবলী বর্ণার পর হুজুর দোয়া করেন আল্লাহ তালা আমাদের সামর্থ্য দিন যেন আমরা বয়াতের কর্তব্য পালনকারী হই এবং মসিমা ইসলামের বাণী পৃথিবীতে ছড়িয়ে দিয়ে আল্লাহ তাল্লাহার কৃপা ও পুরস্কারাজির উত্তরাধিকারী হতে পারি আমিন খুদবার শেষাংশে হুজুর নামাজের পর কুর্দি ভাষায় জামাতের নতুন ওয়েবসাইট উদ্বোধনের ঘোষণা দেন এবং পৃথিবীতে বিরাজমান যুদ্ধ পরিস্থিতির জন্য পুনরায় দোয়ার কথা স্মরণ করিয়ে দেন সম্পূর্ণ খুদবা শোনার কোনো বিকল্প নেই আমরা শুধু সারাংশটি তুলে ধরি এবারে অন্যান্য সংবাদ আর প্রথমে থাকছে যুক্তরাজ্য হিউমিটি ফার্স্ট একটি আন্তর্জাতিক দাতব্য সংস্থা যা ছয়টি মহাদেশের ষাটটির বেশি দেশে নিরলস কাজ করে যাচ্ছে দাতব্য তহবিল সংগ্রহের প্রচেষ্টার অংশ হিসাবে সম্প্রতি একটি ভার্চুয়াল নৌশুভোজের আয়োজন করে দেখুন বিস্তারিত রিপোর্টে হিউম্যানিটি ফার্স্ট একটি আন্তর্জাতিক দাতব্য সংস্থা যা ছয়টি মহাদেশের ষাটটিরও বেশি দেশে কাজ করে চলেছে উনিশশো সালে হিউম্যানিটি ফার্স্ট গঠন করা হয় এই সংস্থা বিভিন্ন দেশে অসংখ্য মানবসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে যার মধ্যে দারিদ্র্য দূরীকরণ জীবনযাত্রার মান উন্নয়ন চিকিৎসা শিক্ষা সেবা ইত্যাদি অন্তর্ভুক্ত দাতব্য তহবিল সংগ্রহের প্রচেষ্টার অংশ হিসেবে হিউম্যানিটি ফার্স্ট ইউকে সম্প্রতি একটি ভার্চুয়াল তহবিল সংগ্রহমূলক নৈশভোজের আয়োজন করে সমগ্র ইউকে থেকে একশোটিরও বেশি পরিবার এই নৈশভোজে অংশ নিয়েছিল এ সময় তারা পিৎজা উপভোগের পাশাপাশি সরাসরি কুইজে অংশগ্রহণ করেন অনুষ্ঠানে বিভিন্ন শর্ট ডকুমেন্ট্রি এবং সংগঠনের বিভিন্ন কার্যক্রম বিষয়ে আলোচনা করা হয় ও এগুলোর উপর কুইজ প্রতিযোগিতার মাধ্যমে পুরস্কার জেতার সুযোগও রাখা হয় নৈশভোজ আয়োজনের মাধ্যমে হিউম্যানিটি ফার্স্ট তাদের মানবসেবামূলক কর্মকাণ্ডের জন্য বিশ হাজার পাউন্ডের বেশি তহবিল সংগ্রহ করতে সক্ষম হয় হিউম্যানিটি ফার্স্টের মানবসেবামূলক প্রকল্পের মধ্যে জীবনের জন্য পানি খাদ্য নিরাপত্তা বিশ্বব্যাপী স্বাস্থ্য এবং দুর্যোগকালীন ত্রাণ কার্যক্রম ইত্যাদি অন্তর্ভুক্ত আপনি যদি হিউম্যানিটি ফার্স্টের কর্মকাণ্ডে যুক্ত হতে চান বা তাদের সম্বন্ধে আরও জানতে চান তাহলে দয়া করে হিউম্যানিটি ফার্স্টের অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ সবশেষ যাচ্ছে ইন্দোনেশিয়া গত বারোই মার্চ শনিবার দুই হাজার বাইশ মুজলি ইন্দোনেশিয়ার ন্যাশনাল আমেলা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে একটি অনুষ্ঠানের আয়োজন করে দেখুন বিস্তারিত মুজলিশ খোদ্দামুল আহমদিয়া ইন্দোনেশিয়ার ন্যাশনাল আমেলা গত বারোই মার্চ দুই শনিবার অনলাইনে ক্ষুদ্দামদের একটি জাতীয় সভা আয়োজন করে এ ভার্চুয়াল সভা মহান মুসিমাউদ্দ আলাহিসাল্লাম দিবস পালনের জন্য আয়োজন করা হয় সেই সাথে ইন্দোনেশিয়ার খোদ্দাম আতফালদের একটি সাধারণ সভা হিসেবেও তা আয়োজন করা হয় পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় এরপর উর্দু নজম ও খোদ্দামের আহাদ নামা পাঠের পর খোদ্দামুল আহমদিয়ার সদর জনাব মুবারক আহমেদ কামেল সাহেব উদ্বোধনী বক্তব্য রাখেন উডাম কনেক কালি ইনি তলাকসানা ডি বুলান মারত কিতা তাও বাহুয়া বুলান মারত আদালাহ বুলান ইয়াং সাংাত বর্ষে জারাহ ভার্চুয়াল খোদ্দাম সভা ইচ্ছে করে মার্চ মাসে করা হয়েছে কারণ আমরা জানি যে মার্চ মাস নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের জন্য অত্যন্ত ঐতিহাসিক একটি মাস আমরা সবাই জানি 133 বছর পূর্বে 23 মার্চ 1899 তারিখে লুধিয়ানায় হযরত মির্জা গোলাম আহমদ আলাইহিস সালাম সর্বপ্রথম 40 জন সাহাবির বয়াত গ্রহণ করেন যা Ahmadiyya Muslim Jamat প্রতিষ্ঠার ইতিহাসে একটি মাইল ফলক ছিল ইতিহাসে কথা সাক্ষী সেই বয়াত হযরত মির্জা গোলাম আহমদ আলাইহিস ইচ্ছাই ঘটেনি বরং আল্লাহ তালার ইচ্ছায় সংগঠিত হয়েছিল Kita

আমাদের আমদিদের বিশ্বাস হল আলাহিসাল্লাম ছিলেন আল্লাহ পক্ষ থেকে প্রেরিত এক মহান উপহার এই উপহার সবাই লাভ করে না কেবলমাত্র আল্লাহতালার দৃষ্টিতে যারা বাছাইকৃত তারা লাভ করে আমাদের এই উপহারের যত্ন নেওয়া উচিত আর এই জামাতের ভালো বিষয়গুলো কেবল নিজেদের মধ্যে সীমাবদ্ধ করে রাখলেই চলবে না বরং আমাদেরকে তা সবার মাঝে ছড়িয়ে দিতে হবে জলসা সালানা কাদিয়ান দুই হাজার সমাপনী ভাষণে হুজুর তালা বিন আজিজ বলেছেন জামাতের মূল নীতি শিক্ষা ইত্যাদি অবশ্যই জামাতের বাইরেও পৃথিবীর প্রান্তে প্রান্তে ছড়িয়ে দিতে হবে অনুষ্ঠানের পরবর্তী অংশে আহমদিয়া মুসলিম জামাত ইন্দোনেশিয়ার কেন্দ্রে অবস্থিত পিস সেন্টার এবং ন্যাশনাল লাইব্রেরি ভার্চুয়ালি ঘুরিয়ে দেখানো হয় এই অনলাইন খোদ্দাম সভায় ইন্দোনেশিয়ার হাজারের অধিক খোদ্দাম আতফাল অংশগ্রহণ করেন আলহামদুলিল্লাহ এম ইন্দোনেশিয়া স্টুডিও কেমাং ইন্দোনেশিয়া এরই সাথে শেষ হচ্ছে আমাদের বিশ্ব জামাতি সংবাদ সংবাদ বিভাগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং পরবর্তী সংবাদ শোনার আমল জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ ওবরাকু